হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি পর্ষদের তরফ থেকে দেয়া হয়েছে, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে অনেকেরই কিন্তু ঘুম আসেনি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু মেনশন করেনি। একটা বিষয় মেনশন করেছে যে একাদশ শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল। একাদশ শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে সুখবর, তাদের পরীক্ষা ছাড়াই তাদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হলো এবং এটা নিয়ে আমি রীতিমতো আলোচনাও করেছি এবং আগেও বলে দিয়েছিলাম যে এটা ঘটারই কথা। যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষা নিয়ে সংশয় রয়েছে, সেক্ষেত্রে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের তো উইদাউট এক্সাম পাস করিয়েই দেবে। প্রত্যেকটা ভিডিওতে একই বিষয় আমি বলেছিলাম একাদশ শ্রেণীর ক্ষেত্রে। কিন্তু এখন হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্টেপ বাই স্টেপ বলি। আর আগে একটা পার্ট ভিডিওতে আমি এডিট করার সময় মিসিং হয়ে গেছিলো, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের যেটা বিজ্ঞপ্তিতে লেখা আছে যে প্রত্যেকটা স্কুলে, মানে তোমার যে তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলেই তোমাকে এ পরীক্ষার কেন্দ্র বা পরীক্ষা উচ্চ মাধ্যমিক দিন নেওয়া হবে এটা বলা হয়েছে এবং সময়সীমা চেঞ্জ করা হয়েছে। যেটা সকালবেলা অ্যাকচুয়ালি পরীক্ষা ছিল ও 10টার থেকে শুরু হয়ে 1:15 পর্যন্ত হতো, সেটাকে দুপুরবেলা করে দেওয়া হয়েছে 12টার থেকে 3:15 পর্যন্ত। তো এখন কথা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য যে ডিসিশন, সেটা কি অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব? আমি বলি এটা কিন্তু বাস্তবে এই পরিস্থিতিতে এটাও এখনও সম্ভব নয়। কারণ কি, তোমাদের কি বলা হয়েছে বিভিন্ন সেন্টার হবে না, নিজের স্কুলে নিজেরা পরীক্ষা দেবে। মানে তুমি যে স্কুলে পড়ছো উচ্চ মাধ্যমিক, সেই স্কুলেই তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এই পরিস্থিতিতে যদি আমি দেখি এটাও কার্যত সম্ভব নয়। কারণ আমরা যদি সর্বভারতীয় বোর্ডের কথা দেখি বা সর্বভারতীয় বোর্ডের আগের কিছু বিষয় আমি তুলে ধরি, তাহলে তো এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আরও কিছু রয়েছে, সমস্ত কিছুই ব্যাখ্যা করবো এক এক করে। সবার প্রথমে দেখো, সর্বভারতীয় বোর্ড কিন্তু আগে এই বিষয়টাই চেষ্টা করেছিল, এখানে তো বলেছে নিজের স্কুলে। এখানে দেখা গেছে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে, আমি কোনো একটা সবার কমেন্টে আমি পড়ি। এখানে একটি স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলেছে, আমার তো প্রায় অনেক দূর ট্রেনে জার্নি করে অ্যাকচুয়ালি স্কুল যেতে হয়, অনেকটা ডিস্টেন্স, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো কিছুই প্রযোজ্য হলো না। কারণ দেখা গেছে আমার স্কুলে আমি পরীক্ষা দিতে গেলে অনেকটা দূরত্ব আমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে যদি তার মাঝে কোভিডের কোনো সংক্রমণ দেখা যায় বা অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কে দায়িত্ব নেবে? এই কথাটাও তো বাস্তব। এছাড়া সর্বভারতীয় বোর্ডের কথা যেটা বলছিলাম, সর্বভারতীয় বোর্ড কিন্তু এরকমই একটি বিজ্ঞপ্তি আগে দিয়েছিল, স্টুডেন্ট হাতে একটা অপশান খুলে দিয়েছিল। সেখানে আরও সুবিধা ছিল, আমাদের বোর্ড যে বিষয়টা বলেছে তার থেকে বেশি সুবিধা ছিল, তাও কার্যত ও সেটি বাস্তবে রূপান্তর করা যায়নি। কি বলা হয়েছিল, বলা হয়েছিল যদি কোনো স্টুডেন্ট চায় তাহলে নিজেদের যে সেন্টার আছে সেন্টারকে পরিবর্তন করতে পারে এবং সেটা নিজেদের স্কুলেও পরীক্ষা দিতে পারে। চাইলে নিজেদের স্কুল যদি দূরে থাকে, ধরো তোমাদের বাড়ির থেকে তোমাদের স্কুল অনেক দূরে, কাছাকাছি যদি কোনো সেন্টার থাকে, কোনো স্কুল থাকে, সেই স্কুলেও চাইলে তারা পরীক্ষা দিতে পারে। কি বললাম, যে কোনো সেন্টার, তাদের ইচ্ছে মতো সেন্টার তারা বেছে নিতে পারে, বাড়ির সামনাসামনি যে সেন্টার আছে বা স্কুল আছে সেই স্কুলেই তারা পরীক্ষা দিতে পারে। এরকম বিষয়টি তাদের যদি মনে হয় তারা লিখে তাদের এই বক্তব্যটা রাখতে পারে এবং নিজেদের সেন্টার নিজেরা বেছে নিতে পারে। সেই বিষয়টাও কিন্তু বাস্তবে কার্যকর হয়নি। এটা কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধা হবে। কাদের ক্ষেত্রে, ধরো নিজেদের এলাকায় স্কুলেই কোনো স্টুডেন্ট পড়ে সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। এবং অনেক স্টুডেন্ট এরকমও আছে যারা নিজেদের এলাকার স্কুলে পড়ে না, কাছে যে স্কুলটা পড়ে সেই স্কুলে পড়ে না, দূরে কোনো স্কুলে গিয়ে পড়ে বা অনেকটা জার্নি করে গিয়ে পড়ে, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হবে। মানে যখন বাড়ি থেকে স্টুডেন্টরা তাদের নিজের স্কুলেই যাবে, যাদের দূরত্ব বেশি আছে বা কম আছে, সেই সময় তো যাদের দূরত্ব বেশি আছে তারা তো কোনো না কোনোভাবে অ্যাকচুয়ালি যাবে, ট্রেনে যাক, কাউ কেউ বাসে যাবে, সেক্ষেত্রে তাদের যদি কোনো সংক্রমণ হয় বা কোনো ক্ষতি হয় তার দায়িত্ব নেবে কে? এটাও কিন্তু একটা কোশ্চেনের মধ্যে রয়েছে। আরও একটা বিষয় বলি, এই এখন অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও কিন্তু এটা বলা হয়েছে পরিস্থিতির ওপর নির্ভর করছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অফলাইনে হবেই এটা ভেবে ভয়ে ভীত হয়ে পড়াশোনা বন্ধ করে একেবারে রেখো না। সেই কারণে কিন্তু পরিস্থিতির ওপরই সমস্ত কিছু ডিপেন্ড করছে। আমি আবার বলছি, এখন যেরকম পরিস্থিতি আছে এই পরিস্থিতিও যদি থাকে, কার্যত পরীক্ষা অফলাইনে কখনোই নেওয়া হবে না, যেটা তোমাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হবে। সেই কারণে আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট বরাবরের মতো করব, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তোমরা অবশ্যই
পড়াশোনাকে গাফিলতি দেবে না, পড়াশোনাকে কিন্তু কন্টিনিউ রাখবে, পরে যেটা কাজে লাগবে, এবং যদি কোনোভাবে পরিস্থিতি ঠিক হয়ে যায় এবং পরীক্ষা হয় সেক্ষেত্রেও যাতে তোমাদের অসুবিধা না হয়। এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে মে মাসের দিকে কোভিডের গ্রাফ হয়তো বা নামতে পারে, সম্পূর্ণ নেমে যাওয়া একেবারে পসিবল না, কিন্তু হয়তো বা নামতে পারে। সেক্ষেত্রে পরবর্তীকালে কী ঘটবে আমিও জানি না, আমি অ্যাস্ট্রোলজার নয়, তুমিও জানো না, কেউ জানে না অ্যাকচুয়ালি এই যে পরবর্তী সময়ে কী ঘটবে। সেই কারণে এ পরবর্তী সময়ে কী হবে, সেটা পরীক্ষা ক্যান্সেল হবে, বাতিল হবে, অনলাইনে হবে, সেটাকে না ভেবে এই সময় তোমরা কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেট করো। যেভাবে এ তোমরা পরীক্ষা হলে যেরকমভাবে তোমরা প্রস্তুতি নেবে সেরকমভাবেই কিন্তু বাড়িতে যতটা সম্ভব তোমরা প্রস্তুতি নাও। এছাড়া আরও একটা বিষয় যেটা তোমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, মাধ্যমিকের স্টুডেন্ট হও, কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও, কিংবা অন্য কোনো ক্লাসের স্টুডেন্ট হও, তোমরা অনেকেই কমেন্টে বা বিভিন্ন মাধ্যম দ্বারা এই বিষয়টাও তুলে ধরেছো আমার কাছে। এবং যেটা আমিও জানি যে আগে যখন টেস্ট পরীক্ষা হয়নি, টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছিল, স্টুডেন্টদের এর পঠন পাঠনকে স্কুল সঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি বা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে সম্পূর্ণভাবে বুঝিয়ে কমপ্লিট করতে পারেনি, কিন্তু এখনও এরকম প্রচুর স্কুল রয়েছে বা শিক্ষকরা রয়েছে এখনও পর্যন্ত ও সম্পূর্ণভাবে সিলেবাস শেষ করতে পারেনি, তাহলে কেন এই এক্সামিনেশন? কিছু কিছু স্কুলে অবশ্যই শেষ হয়েছে, কিন্তু কিছু কিছু স্কুলে নামমাত্র শেষ হয়েছে, কিছু কিছু স্কুল তো শেষই করেনি। সেক্ষেত্রে সেই স্টুডেন্টরাও সমানভাবে তাদেরও পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষা হলো না, ফাইনাল পরীক্ষা না পড়িয়েই নেওয়া হবে। অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র নামমাত্র ও কোশ্চেন পাঠিয়ে দেওয়া হয়েছে ছবি দিয়ে, সেটাকে মানে অ্যান্সার করে এসে টিচারদের কাছে পাঠানো হবে। সঠিকভাবে যেরকম অফলাইনে বুঝিয়ে পড়ানো হয়, যারা যাদের কাছে প্রাইভেট টিউটর নেই, যারা শুধুমাত্র ও নির্ভর করে থাকে স্কুলের শিক্ষকদের ওপর, তাদের ক্ষেত্রে তো এটা চিন্তাজনক এবং তাদের ক্ষেত্রে তো এই পরীক্ষাটা অমানবিক হবে, তোমরা অনেকে বলেছো, এটাও আমার পক্ষ থেকে তোমাদের সঙ্গে সহমত। এরপরে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরাও চিন্তিত রয়েছো, তোমাদের এখনও পর্যন্ত ও কোনো অফিসিয়াল আপডেট আসেনি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত। মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী ইনফরমেশান রয়েছে এই মুহূর্তে সেটা বলার আগে বলে রাখি, এই শুধুমাত্র স্টুডেন্টরা, শিক্ষকদেরও কিন্তু বিশাল রিস্ক রয়েছে এই ব্যাপারে। উত্তরপ্রদেশের একটি ঘটনা দ্বারা আমরা বুঝতেই পারি, উত্তরপ্রদেশের ডিউটি পালন করতে গিয়ে একটি মানে ভোটের যে ডিউটি শিক্ষকদের পড়ে সেইটা পালন করতে গিয়ে দেখা গেছে 577 জন শিক্ষকের মৃত্যু হয়েছে বা শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার, যেটা আমার খুবই খারাপ লাগলো নিউজটা পড়ে। এই রকম ঘটনা যদি পরীক্ষা চলাকালীন ঘটে, এটা যেই ডিউটি তো দুদিনের জন্য ছিল কিংবা তিন দিনের জন্য ছিল, কিন্তু ও একটা স্টুডেন্টকে প্রায় 7 দিন, 7টা সাবজেক্ট কিংবা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5 দিন পরীক্ষা দিতে যেতে হবে, এ এবং সেটা চলবে দীর্ঘক্ষণ ধরে, এ এবং সেখানে এ প্রত্যেক দিন যাতায়াতের যাদের দূরত্ব রয়েছে তাদের যেতে আসতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের মতন ও তোমাদের এই সংক্রমণের ব্যাপারটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, যাতে তোমাদের কোনো পরবর্তী সময়ে পরীক্ষার কারণে এ একটি স্টুডেন্টেরও কোনো ক্ষতি না হয়। এর পরবর্তী বিষয় হচ্ছে এ তোমাদের মাধ্যমিক, যেটা বলছিলাম মাধ্যমিক নিয়ে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে এ অ্যাকচুয়ালি বোর্ডকে বলেছে যে সর্বভারতীয় বোর্ড হোক বা ICSE বোর্ড হোক, বিভিন্ন বোর্ড কিন্তু এই মুহূর্তে এ মাধ্যমিক বা দশম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা সেটাকে বাতিল করে দিয়েছে, এবং বাতিল করার পর তারা ক্লাস ইলেভেনের প্রস্তুতিও ও মানে অফিসিয়ালভাবে চালু করে দিয়েছে, কীভাবে রেজাল্ট দেবে সে নিয়েও পরিকল্পনা করছে। এবং এই মাস থেকে যাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে তাদের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে একাদশ শ্রেণীর এর অনলাইনে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট রয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম, তারা পিছিয়ে রয়েছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এটাই বলছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ সর্বভারতীয় বোর্ড দিশা দেখিয়ে দিয়েছে এবং সর্বভারতীয় বোর্ডকেই অবলম্বন করে বিভিন্ন রাজ্যের বোর্ড। সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে এখনও পর্যন্ত কেন জানানো হচ্ছে না, এবং তারা এটাও বলেছেন আমাদের রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী সর্বভারতীয় বোর্ড যেরকমভাবে মাধ্যমিক বাতিল করেছে সেরকমভাবে এ আমাদের বোর্ডেরও সেই পথেই হাঁটা উচিত, এবং এখনও পর্যন্ত কোনো প্রপার বিজ্ঞপ্তি আসেনি। যেটা এই নিউজ পোর্টালে বলা হয়েছে যে
দু তারিখের পর অ্যাকচুয়ালি তোমাদের বিজ্ঞপ্তি আসবে অফিসিয়ালভাবে, কিন্তু আমি বলে রাখি 7 দিনের মধ্যে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবেই। দেখা যেতে পারে যে আজকেও কিংবা কালকেও তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসতে পারে, আর বেশি সময় নেই, কারণ উচ্চ মাধ্যমিকের বিজ্ঞপ্তি এসছে, মাধ্যমিকেরও খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসবে। তোমরা নিশ্চিন্ত থাকো, এবং মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, তোমাদের কখনোই ঝুঁকিপূর্ণ পরীক্ষা ডিসিশন বোর্ড নেবে না। শুধুমাত্র যেহেতু বিভিন্ন বোর্ড উচ্চ মাধ্যমিককে স্থগিত রেখেছে, সেই কারণে এখন যে পরিকল্পনা জুন মাস পর্যন্ত আমাদের ছিলই, সেই পরিকল্পনাই অটুট থেকেছে এবং একটা বিকল্প পথ অনুসরণ করার চেষ্টা করেছে, এবং সেটা কার্যত যদি এই রূপ পরিস্থিতি থাকে তাহলে বাস্তবে সম্ভব নয়। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা প্রস্তুতিতে কোনো খামতি রেখো না, তোমাদের যতটা তোমার দ্বারা সক্ষম ততটা তুমি পড়াশোনা করো, এবং তোমার দিক থেকে যাতে কোনো খামতি না থাকে।